নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আলু দিয়ে বানিয়ে ফেলুন দারুণ একটা ইউনিক রেসিপি। তার জন্য প্রথমে এখানে দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এখানে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, আর এটাকে কিন্তু ঠান্ডা জলে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এইভাবে আলুটাকে দিয়ে এরকম দুটো করে দিয়ে মাঝখান দিয়ে এইভাবে দিয়ে টুথপিকটাকে রেখে দেবো, এইভাবে সবগুলো রেডি করে নেবো। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন, একটু পরিমাণে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেবো। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না। তারপরে যে টুথপিক দিয়ে আলুটাকে রেডি করে নিয়েছিলাম সেই আলুগুলোকে এভাবে ডিপ করে নিলাম। তারপর কড়াতে সাদা তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে উল্টে পাল্টে একদম মচমচে করে কিন্তু এগুলোকে ভেজে নিলাম। দেখুন একদম মচমচে করে ভাজা হয়ে গেছে, দারুণ টেস্টি হয় খেতে। একবার কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।